বিগত কুড়ি বছর ধরে রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে মাদকাসক্তের সংখ্যা নরসিংগড় স্থিত সরকারি হোমে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে মাদক আসক্ত রোগীর সংখ্যা শুধুমাত্র গত বছরই সেখানে ভর্তি হয়েছেন প্রায় তেরোশো রোগী তাই একদিনের পথ নাটিকা বা র্যালিতে শেষ হবে না মাদক কারবার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য এগিয়ে আসতে হবে রাজ্যবাসীকে সবাই মিলে নেশার বিরুদ্ধে গড়ে তুলতে হবে জন আন্দোলন তবে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পারবো আমরা মাদকের বিরুদ্ধে এক সচেতনমূলক র্যালিতে উপস্থিত হয়ে সম এমনটাই জানালেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়াও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যাপ্টিং করায় রাজ্যের নেশা কারবারিদের বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ জানাতে এবং জনসাধারণকে সচেতন করে তুলতে রাজধানী স্পন্দন সামাজিক সংস্থার উদ্যোগে আগরতলা শহরে এদিন আয়োজন করা হয় এক জনসচেতনতামূলক র্যালির রাজ্যের যুব সমাজকে নেশার কবল থেকে বাঁচানোর অভিপ্রায় এদিনের এই র্যালিতে অংশ নেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিশ্ব নেশামুক্ত দিবস উদযাপন করতে এদিন রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরায় আজকে আন্তর্জাতিক নেশা সবাই মিলিত হয়েছে এখানে সামাজিক সংস্থা স্পন্দনের উদ্যোগে আজকের এই কার্যক্রম ওনাদেরকে ধন্যবাদ জানাই একটা সুন্দর নাটকের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে কিন্তু একটা কথা না বললে না হয় আমাদের রাজ্যের পরিসংখ্যান বলছে দীর্ঘ এই কুড়ি বছর কন্টিনিউ বেড়ে চলছে কিন্তু আমরা গত বছর আমাদের সরকারি যে হোমটা রয়েছে যেখানে চিকিৎসা হয় নার্সিং সেখানে গত বছর প্রায় অ্যাডমিট হয়েছে আমাদের তেরোশো লোক এবার এটা আরও বৃদ্ধি হয়েছে তো ক্রমশ বেড়ে চলছে এটা কিন্তু এই নাটক বা একদিনের কর্মসূচি সূচিতেই শেষ হবার নয় এটা সবাই যতক্ষণ পর্যন্ত অর্থাৎ আমরা এখানে যারা রয়েছে সবাই যতক্ষণ পর্যন্ত জনআন্দোলনের রূপ না দেবে সবাই যতক্ষণ পর্যন্ত এটাতে ইনভলভ না হবে বাড়ির পরিবারের লোকজন ইনভলভ না হবে ততক্ষণ পর্যন্ত এটার থেকে বেরিয়ে আসা বা এটার থেকে মুক্ত সম্ভব নয় দেখবেন একদিনের কর্মসূচিতে এরকম অনেকগুলো কর্মসূচি অর্থাৎ আন্তর্জাতিক ডে পালন করা হয় কিন্তু সেগুলো সমাধান হয়নি আজও আমি কয়েকদিন আগেও একটা বক্তব্যের মধ্যে বলেছিলাম যে আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছিল কিন্তু আজকে যে মাঠটাতে দেখুন কটা গাছ আছে প্রত্যেক বছরই গাছ লাগাই অর্থাৎ কার্যক্রম করার জন্য করলে শেষ হবে না এটাকে তখনই শেষ হবে সবাই যখন অর্থাৎ আপনারাও যখন সামিল হবেন এই নেশামুক্ত অভিযানে যারা আমরা এবং আপনারা পরিবারের লোক যখন সামিল হবে তখনই এটা সম্ভব আমরা নেশামুক্ত সমাজ গড়া রাজধানীর উমাকান্ত ময়দান থেকে শুরু হয় এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন র্যালিতে পা মেলান শহরের প্রায় কয়েকশো মানুষ বিউরো রিপোর্ট আর ই নিউজ